নমস্কার দর্শক বন্ধু, নতুন একটি পর্বে আপনাদেরকে আবারও জানাচ্ছি সুস্বাগতম। আজকে আমরা আলোচনা করব রাসসুন্দরী দেবীর আমার জীবন গ্রন্থ থেকে পঞ্চম রচনা, সেখানকারই অংশ। গত পর্বে আমরা আলোচনা করেছি, তার পরবর্তী অংশ থেকেই এই আলোচনা চলতে থাকছে আজকে। বাংলা নেটসেটের জন্য এই আলোচনার আয়োজন বন্ধুরা, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই জাতীয় নতুন নতুন ভিডিও পাবার জন্য। শুরু করছি আজকের পর্ব। রাসসুন্দরী দেবী বলছেন যে তিনি 12 বছর বয়সের সময় তার পিতার আলয় ত্যাগ করে রামদিয়া গ্রামে এসেছেন, আর তারপর থেকে তিনি সেখানেই আছেন। বাড়ির লোকজন তার বড় সজ্জন ছিল, তাকে ভারী স্নেহ করতেন তারা। এমনকি যদি তার কোনো রকম যন্ত্রণা উপস্থিত হতো, তাদের স্নেহগুণে সেই যন্ত্রণা তার কাছে যন্ত্রণা বলে মনে হতো না। সেই বাড়ির চাকর চাকরানি, গ্রামের প্রতিবেশিনী, সবাই তাকে ভীষণ স্নেহ করত। যেন তিনি বলছেন যে পরমেশ্বর, তার ঈশ্বর যেন তাদেরকে বলে দিয়েছেন যে সকলে যেন রাসসুন্দরী দেবীকে ভালোবাসেন, স্নেহ করেন। তার মনে একটা দৃঢ় বিশ্বাস ছিল যেন সেই গ্রামের লোক তাদের নিজেদের পরিবারের চেয়েও তাকে স্নেহ করছেন। বাস্তবিক তার প্রতি কেউ কখনো অসন্তোষ প্রকাশ করেনি। বস্তুত সেখানকার লোকজন বড়ই সজ্জন ছিল বলে বলছেন রাসসুন্দরী দেবী। তিনি এতকাল সেখানে ছিলেন এবং আছেন, তার মধ্যে নিজের পরিবারের কথাও তিনি বলছেন যে তারাও একইভাবে তার প্রতি স্নেহভাজন ছিলেন। সেখানকার সমস্ত লোক তার প্রতি অকপট স্নেহ করে থাকতেন, মনের ভুলেও তারা কখনো কোনো কটু বাক্য ব্যবহার করেননি। তিনি আবারও তার ঈশ্বরকে স্মরণ করে বলছেন, হে প্রভু, বিশ্বময় বিশ্বপিতা, তোমার অসীম মহিমা, তুমি কখন কি করো কে জানতে পারে, তোমার কথা তুমিই জানো, এই বিষয়ে আমাদের চিন্তা করাটাই ভ্রম। তিনি 12 বছর বয়সের সময় রামদিয়া গ্রামে এসেছেন, আর 6 বছর পর্যন্ত তিনি সম্পূর্ণ নতুন বউ হিসেবে সেই সংসারে ছিলেন। তার মনের ভাবটাও সেরকমই ছিল, কিন্তু 18 বছর তার এই অবস্থায় সময় কেটে গিয়েছে। 18 বছর পর্যন্ত তার মনটা বেশ দারুণ ছিল, সাংসারিক বিষয়ে চিন্তার কোনো কারণ ছিল না, শুধু সবসময় গৃহের কাজ করতেন, আর কোনো কর্ম থাকলে লোকে কি ভালো বলবে সেটা তিনি ভাবতেন। কি প্রকারে সবাইকার মনকে সন্তুষ্ট রাখা যাবে সেই চেষ্টাটা তার মধ্যে খুব ছিল, কিন্তু তার একটা ভারী আক্ষেপের বিষয় ছিল, তিনি বারবার বলছেন, প্রত্যেকটি পর্বেই দেখা যাবে বারংবার তিনি এই কথাটি উল্লেখ করছেন। তাতে বোঝা যায় যে তার মনের মধ্যে এ নিয়ে খুবই আক্ষেপ ছিল। তিনি বলছেন যে এখনকার ছেলে মেয়েদের কি সুন্দর কপাল, মেয়েদের তখন লেখাপড়া শেখার কোনো সুযোগ ছিল না। তিনি আফসোস করছেন যে মেয়ে ছেলে বলে লিখতে পড়তে পারতাম না, এখন মেয়ে হয়ে জন্মালে অনেকেই বিদ্যা শিক্ষার চেষ্টা করে, যাই হোক যা ভালো তাই হচ্ছে, এই বলে তিনি নিজেকে সান্ত্বনা দিতেন। তার যে সমস্ত সন্তান হয়েছে তার বিবরণ তিনি দিচ্ছেন, তার বয়স যখন 18 বছর তখন তার একটি পুত্র সন্তান হয়েছিল, তার নাম হচ্ছে বিপিন বিহারী। যখন তার 21 বছর বয়স তখন আরেকটি পুত্র সন্তান হয়, তার নাম রাখেন পুলিন বিহারী। তার 23 বছর বয়সের সময় আরেকটি কন্যা সন্তান হয়, তার নাম রাখেন রাম সুন্দরী। 25 বছর বয়সের সময় একটি পুত্র সন্তান হয়, তার নাম রাখেন পেয়ারিলাল। 28 বছর বয়সের সময় যে পুত্র সন্তানটি তার হয়েছিল তার নাম রাখছেন তিনি রাধানাথ। আবার চলে যাচ্ছেন তিনি তার 30 বছরের কথা বর্ণনায়। সেই সময় 30 বছর বয়সের সময় তার আরেকটি পুত্র সন্তান হয়েছিল, তার নাম দ্বারকানাথ। যখন তার 32 বছর বয়স তখন আরেকটি পুত্র সন্তান হয়, তার নাম চন্দ্রনাথ। 34 বছর বয়সে আরেকটি পুত্র সন্তান হয়, তার নাম কিশোরীলাল। তারপর আরেকটি পুত্র সন্তান 6 মাস গর্ভবাস করে মারা যান। তারপর যখন তার 34 বছর বয়স তখন যে পুত্র সন্তানটি হয়েছিল তার নাম প্রতাপচন্দ্র। তারপর যখন তার 39 বছর বয়স তখন আরেকটি কন্যা সন্তান হয়, তার নাম শ্যামসুন্দরী। তারপর 41 বছরের সময় তার সর্বকনিষ্ঠ পুত্রটি জন্মায়, তার নাম মুকুন্দলাল।
18 বছর বয়সে তার প্রথম সন্তানের জন্ম হয়েছিল আর 41 বছর বয়সে তার সবচেয়ে কনিষ্ঠ পুত্রটির জন্ম হয়, যার নাম মুকুন্দলাল। তার মধ্যে 23টা বছর তার যে কিভাবে কেটেছে তিনি বলছেন তা কেবল পরমেশ্বরই জানতেন, আর কেউ জানতেন না। সেই বাড়িতে 8 জন চাকরানি ছিল, তারা বাইরের লোক। সেই সময় ঘরের কাজের লোক সেভাবে কেউ ছিল না, তিনি একাই সব সামলাতেন। তিনি সমস্ত আগের নিয়ম মাফিকই সমস্ত কাজকর্ম করতেন, তার পাশাপাশি এতগুলি সন্তানের প্রতিপালন তাকে করতে হতো। এই সমস্ত কাজের মধ্যে তার দিবারাত্র বিশ্রাম নেবার অবসর হতো না। আর এর বেশি তিনি কিছু বলছেন না, তার শরীরের যত্ন মাত্র কিচ্ছু হতো না। অন্য সমস্ত যত্ন অনেক দূরে থাক, দুবেলার ঠিকঠাক খাবারই জুটত না। অন্য সমস্ত যত্ন দূরে থাক, তিনি বলছেন দুবেলা তার আহারও ঠিকঠাক ঘটত না, কাজের গতিকে কোনো দিবস একবার আহারও হতো না, এমনই কাজের ভিড় ছিল। আচ্ছা, এতক্ষণ আমরা রাসসুন্দরী দেবী সম্পর্কে যে সমস্ত কথা জানলাম তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন হিসেবে আমরা অনেক কিছুই পেয়েছি। এক তো আমরা আবারও জানলাম যে তার রামদিয়া গ্রামে বিবাহ হয়েছে এবং তাদের বাড়িতে 8 জন চাকরানি ছিলেন, কিন্তু তারা সবাই বাহির মহলের কাজকর্মই দেখতেন। ঘরের কাজকর্ম করবার জন্য তার সাহায্য করবার মতো কেউ ছিল না, তাকে একাই পূর্বের নিয়ম মতো সব সামলাতে হতো। এবং এতটাই কঠোর ছিল তার সংসারের এই নিয়ম যে তার পাশাপাশি অনেকগুলি সন্তান তার জন্ম হয়েছিল, তার মধ্যে সব মিলিয়ে তার নিজের শারীরিক যত্ন কিছু হতো না। অন্য সমস্ত যত্ন বাদ দিয়ে তিনি বলছেন যে দুবেলা মানুষের যে আহার দরকার পড়ে, সেই আহারও সবসময় তার ঠিকঠাক হয়ে উঠত না। এমন দিনও তার কেটে যেত যে যখন সারা দিনের মধ্যে একবারও তার খাওয়াই হচ্ছে না, তিনি এতটাই কাজের ভিড়ে মগ্ন থাকতেন। এখন আমরা আবারও একটু দেখে নেব যে তার যে সমস্ত সন্তান হয়েছে সেই তথ্যটা। এই তথ্যটা আমাদেরকে বেশ একটু মনোযোগ সহকারে পড়তে হবে, কারণ তার অনেকগুলি সন্তান হয়েছিল এবং সেই নামগুলো মনে রাখা দরকার, এবং কোন বয়সকালে তার সেই সন্তান হয়েছিল সেগুলিও মনে রাখা দরকার। আচ্ছা, তার প্রথম সন্তান হয়েছিল 18 বছর বয়সে, শেষ সন্তান হয়েছিল 41 বছর বয়সে। এই তথ্যটি মনে রাখা ভীষণ সোজা। 41 বছর বয়সে তার যে সন্তান জন্ম হয়েছিল তার নাম হচ্ছে মুকুন্দলাল, 18 বছর বয়সে তার যে সন্তান হয়েছিল তার নাম বিপিন বিহারী। বিপিন বিহারী হচ্ছে জ্যেষ্ঠ সন্তান আর মুকুন্দলাল হচ্ছেন সর্বকনিষ্ঠ সন্তান। এখন তার মাঝখানে বছরগুলিতে অনেকগুলি ছেলে এবং অনেকগুলি মেয়ে তার জন্ম হয়েছিল। 18 বছরের পর চলে যাচ্ছে 21। আমরা এখান থেকে মনে রাখব যে কত বছর বাদে সন্তানটি হচ্ছে, শুধু 18 আর 41টা আমরা একটু কষ্ট করে মনে রাখব। তারপরে আমরা ঠিক কত বছরের ব্যবধানে সন্তান হচ্ছে সেইটি মনে রাখবার চেষ্টা করব। প্রথম সন্তান 18, তার ঠিক 3 বছর বাদে মানে 19, 20, 21 21 বছর বয়সে দ্বিতীয় পুত্র সন্তান, 21, 23, 25। আমরা লক্ষ্য করলে দেখতে পাবো এই 3টি বছরের মধ্যে 2-2-এর ব্যবধান রয়েছে, ফলে মনে রাখা একটু সহজ হবে। 25-এর পর রয়েছে 28, সেখানে আমার ব্যবধান হচ্ছে 3। 28-এর পর রয়েছে আবারও 30, তারপরে রয়েছে 32, তারপরে রয়েছে 34, 34-এর পর খুব সম্ভবত 36, তারপর 39, তারপর 41। তো এই রূপে আমরা প্রত্যেকটি বছরের মধ্যে যে ব্যবধান রয়েছে 2, 3 নাকি 4 সেইটি একটু লিখে লিখে যদি অভ্যাস করা যায় তাহলে আয়ত্ত হয়ে যাবে। এবার নামগুলো, নামগুলোর প্রথম অক্ষর দিয়ে আমরা একটা শব্দ বানাতে পারি যাতে প্রথম অক্ষরটি পড়বার সাথে সাথেই নামটি মনে এসে যায়। যেমন বিপিন বিহারীর বি, পুলিন বিহারীর পু, তারপর রামসুন্দরী, তাহলে 3টে 3টে করে আমরা মনে রাখি, তাহলে বি পু রা। প্রথম 3টে সন্তানের নাম পেলাম বি পু রা, বিপিন বিহারী, পুলিন বিহারী, রামসুন্দরী।
তারপর পাচ্ছি আরো তিনটে, পেয়ারিলাল, রাধানাথ, দ্বারকানাথ। পে রা দা এভাবে মনে রাখতে পারি। তারপরে আবার মনে রাখতে পারি এভাবে, চন্দ্রনাথ, কিশোরীলাল, প্রতাপচন্দ্র। মনে রাখতে হবে প্রতাপচন্দ্রের আগে তার কিন্তু আরেকটি পুত্র সন্তান হয়, যিনি 6 মাস গর্ভবাস করে গত হন, কাজেই সেই নামটি এখানে বলা নেই। চন্দ্রনাথ, কিশোরীলাল, প্রতাপচন্দ্র, চ কি প্র, এইভাবে লিখে লিখে প্রত্যেকটি নামের প্রথম অক্ষর ধরে ধরে তিনটে তিনটে করে যদি মুখস্থ করা যায় তাহলে সহজ হবে বিষয়টি। বন্ধুরা, আজকে আর পর্ব বেশি দূর এগোবো না, আগামী পর্বে আবারও নতুন কোনো আলোচনা নিয়ে আপনাদের সাথে আমার সাক্ষাৎ হবে। সমগ্র আলোচনাটি বাংলা নেট সেটের উপযোগী যাতে হয় এবং যাতে সহজে বিষয়গুলি আয়ত্ত হতে পারে, এই চিন্তা ভাবনা নিয়েই পর্বগুলি করা হচ্ছে। আপনারা আপনাদের মতামত অবশ্যই মন্তব্য করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন, ভিডিওটি লাইক করে দেবেন। কি জাতীয় ভিডিও আপনারা চাইছেন, কিভাবে তথ্যগুলি আপনাদেরকে বললে আপনাদেরকে আরও সাহায্য করা যাবে সেই বিষয়েও আপনারা লিখতে পারেন। দেখা হচ্ছে আবারও আগামী পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন।